সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে প্রচুর নদ নদী খালবিল জলাশয়। একটি সময় ছিল যখন বাংলাদেশের এসব স্থানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে প্রাকৃতিক জলাশয়ের মাছ অনেকটাই কমে গিয়েছে। আমাদের মৎস্য খামারি ভাইরা চেষ্টা করছেন কৃত্রিম চাষের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করার জন্য। তার স্বরূপ কৃত্রিম জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় স্থানে। আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি কিভাবে বাংলাদেশের মাছ চাষকে আরো সহজ ও লাভজনক করে তোলা যায়। তার ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উলকিনা গ্রামে। আজ দেখাবো একজন স্কুল শিক্ষক কিভাবে শিক্ষকতার পাশাপাশি সফলতার সঙ্গে মাছ চাষ করছেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি ইনশাআল্লাহ। কি করছেন স্যার? এই যে পেঁপে গাছের ডাল কাটতেছি, পরিচর্যা করছি। জি জি স্যার, একটু আপনার সাথে তো কথা বলতে আসলাম। জি বলেন। জি শুনলাম আপনি নাকি এখন মাছ চাষ করছেন। জি 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 স্যার, আমরা হচ্ছে আজকে আসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। প্রথমে স্যার একটু আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমি আমার গ্রাম উনকিলা, উপজেলা শাহরাস্তি, জেলা চাঁদপুর। জি আমি আমার গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, এই আর কি পরিচয়। আচ্ছা, আপনি তো স্কুলের প্রধান শিক্ষক। জি জি। তো এই মাছ চাষে কিভাবে আসলেন? আসলে এই লকডাউন শুরু হওয়ার পরেই। আচ্ছা। আমি বাড়িতে অত বাইর হই না, স্কুলে যে সমস্ত কাজকর্ম আছে এগুলি অনলাইন মাধ্যমেই কাজ হয়। তো বেকার থাইকা অনেকটা সময় ইয়ে করার পরে আমি খেয়াল করলাম যে কিছু মাছ ফেলাই। আচ্ছা। তো আমার যা পরিচিত আছে অনেকের সাথে যোগাযোগ করার পরেই আমি কিছু মাছ ফেলাইলাম আর কি এখানে। স্যার আপনি তো নতুন মানুষ, একজন শিক্ষক মানুষ, মাছ চাষে আসছেন, তো প্রথমের দিকে কি রকম অবস্থা ছিল মাছ চাষে আপনার? প্রথম দিকে আমার একটু কষ্ট হয়েছিল, বিভিন্ন রোগ বালাই বা আমি বুঝে উঠতে পারছি না। আচ্ছা। এই অবস্থায় মাছ ভালোই চলছে এখন ইনশাআল্লাহ, মাছ ভালো আছে, মাছও ভালো আছে, আমি ভালো আছি। আমরা যেটা দেখলাম আপনার যে বিশাল পুকুর, এখানে কতটুকু পুকুর আছে? এখানে এক একরের মতো আছেন। এক একরের পুকুর? জি, এটা এক একর। কি মাছ দিয়েছেন আপনি এখানে? তেলাপিয়া আছে আমার। হ্যাঁ। তারপরে মিশ্র মাছ আছে, রুই, কাতল, মানে মিশ্র যে মিশ্র যে সাদা মাছের যেগুলো এগুলো আছে। আর আপনি এই যে মাছগুলো দিয়েছিলেন এগুলা এখন যে কালচারটা চলছে এটার বয়স কতদিন চলছে এখন? এটার তিন চার মাস হবে। তিন চার মাস হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা আজকে দেখলাম আপনার পুকুরের পানির পরিবেশটাও ভালো দেখাচ্ছে, যেটা আমরা বলি প্রাকৃতিক খাবার যখন তৈরি হয় যেরকম হয় ওইরকম দেখাচ্ছে। আর মাছের অবস্থাও ভালো আছে, মাছের কি কোনো ধরনের রোগ বালাই আছে কিনা এখন? না, এরকম কোনো রোগ বালাই নাই। আচ্ছা, এই যে মাছের কোনো রোগ বালাই নাই, আপনি একজন নতুন মানুষ মাছ চাষে, তারপর হচ্ছে পানির পরিবেশটাও ঠিক, এটা আপনি কীভাবে করলেন? এটা আমি পোস্টে দেখলাম। আচ্ছা। ইউটিউবে বিভিন্ন, আমি যখন মাছ শুরু করি তখন ইউটিউবের বিভিন্ন মাছ সম্পর্কে জানার খেয়াল করি, তখন ইন্ডিয়ান একটা রিগেন ভিটাকেয়ার এটা দেখলাম। আচ্ছা। তো দেখার পরে বাংলাদেশে এটা ইন্ডিয়ান। হ্যাঁ। তো বাংলাদেশে ওনাদের একটা নাম্বার পাইলাম, ওই নাম্বারে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমি ওই রিগেন ভিটাকেয়ারটা ব্যবহার করছি। আচ্ছা, ব্যবহার করলাম। আচ্ছা, এই যে রিগেন ভিটাকেয়ার আপনি ব্যবহার করলেন, আপনি তো একজন নতুন মানুষ। জি, এই রিগেন ভিটাকেয়ার যে ব্যবহার করছেন আপনি, একটা সাহস কীভাবে দিল যে আপনি এটা কীভাবে ইউজ করলেন যে পুকুরে তো মাছও মারা যেতে পারতো, আপনি কীভাবে শুরু হলেন যে এটা দিলে আপনার লাভ হবে? না, আমি ভিডিও দেখছি, বিভিন্ন ভিডিওতে দেখলাম যে অনেকে রিগেন ভিটাকেয়ার ব্যবহার করার পরে ওদের মাছ বড় হচ্ছে অল্প সময়ের মধ্যে, এতে করে আমারও উৎসাহ হলো। তখনই আমি যারা রিগেন ভিটাকেয়ার ব্যবহার করছেন এবং একটা নাম্বার পাইলাম, ওই নাম্বারে যোগাযোগ করার পরে আমি এই রিগেন ভিটাকেয়ার আমার এই পুকুরে ব্যবহার করছি। আচ্ছা, এই রিগেন ভিটাকেয়ার যে আপনি দিয়েছেন এটা হচ্ছে আমি যতটুকু জানি এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, বা আপনিও বললেন ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট বাংলাদেশে আসা, একটা কস্টিং এর ব্যাপার সেপার আসতে, তো সেই কস্টিংটা সহ এবং এটার যে বিক্রয় মূল্য আমরা জানি যেটার ভালো একটা মূল্য রয়েছে, তো আপনি কিভাবে এই কস্টিংটাকে এখন কমানোর চেষ্টা করছেন বা কিভাবে কমতেছে, আপনি এটা পোষাচ্ছে কিনা? জি জি, এটা রিগেন ভিটাকেয়ার দেওয়ার আগে আমি যে খাদ্য দিতাম, হ্যাঁ, এখন ওরকম খাদ্য দিতে হয় না। আচ্ছা,
আমার প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি হচ্ছে, হ্যাঁ এটা আমার শাস্ত্র হচ্ছে, ওইভাবে আমি এটা সাহস করছি। এবং যদিও মূল্য বেশি হয়ে থাকে, কিন্তু আমার তো অন্যদিকে খাদ্যের যে বাজার, হ্যাঁ ওখানে আমার 20% 30% কম খাদ্য দিলেই আমার প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে, মাছে খাইতে পাচ্ছে। আচ্ছা, এখন এই যে এক একরের পুকুর বলছেন, এখানে কী পরিমাণ আপনি মাছ দিয়েছেন? এখানে আমার আমার তেলাপিয়া আছে 12,000। আচ্ছা, আর অন্য অন্য মাছ আছে আমার প্রায় 2,000-2,500 মাছ আছে। এখন এই যে সাইজটা, সাইজটা কতটুকু আপনি এই যে 3-4 মাস আগে দিয়েছিলেন? তেলাপিয়া এখন আমার তখন সাইজ ছিল, যখন আমি দিই তখন তেলাপিয়া ছিল আমার 30-40টা, না 3-4 মাস আগে যখন দিছি তখন আমার 180-70-80টা কেজি ছিল তেলাপিয়া। এখন আল্লাহর রহমতে এখন আমার 3-4 কেজি, 4টা এখনো হয় না, 4-5 বা 3.5 এরকম কেজি কেজি আসছে। জি জি। আর অন্যান্য যে মাছগুলো দিয়েছেন ওইগুলিও 200-150 গ্রাম ছিল, 100 গ্রামও ছিল, এখন ইনশাল্লাহ আমার 400-500-600 আছে, কোন কোনটা প্রায় কেজির কাছাকাছি আছে। আচ্ছা আচ্ছা, আপনার এখন যে স্বাভাবিক যে সময়ে মাছটার যে গ্রোথ আসার কথা, এর চাইতে আপনি তো ভালো একটা গ্রোথ পেয়েছেন। জি জি। আর হচ্ছে আপনার খাবারের খরচটাও কম লাগছে। জি জি। তো এই হিসেব করে তাহলে আপনার দামটা কিন্তু অনেকটাই সেফ। হ্যাঁ, সেফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিগেন। আচ্ছা, আপনার যারা আমরা এখন নতুন অনেক চাষি ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা রিগেন বিটাকে ইউজ করতে যাচ্ছেন বা ওনারা যারা ইউজ করতে যাচ্ছে, আপনি তাদের উদ্দেশ্যে একটু বলে দিবেন, এই প্রতি শতাংশের জন্য কত গ্রাম রিগেন বিটাকে দিতে হয়? এই হচ্ছে রিগেন এবং ভিটাকেয়ার। জি জি। আচ্ছা, এখানে আমার হাতে এই হাতে রয়েছে হচ্ছে রিগেন, এটা হচ্ছে রিগেন নামে যে প্রোডাক্টটা, এটা এটা প্রতি শতাংশের জন্য কত গ্রাম দিতে হয়? 200 গ্রাম। 200 গ্রাম দিতে হয়। আর এটা 100 গ্রাম। 100 গ্রাম দিতে হয় প্রতি শতাংশের জন্য। তাহলে আপনার যে 1 একরের পুকুর ছিল, এখানে তো প্রায় আপনার 200 আর হচ্ছে 100, প্রায় 30 কেজির মতো লাগছে। জি জি। আমি তাও একটু, আপনি যেহেতু বলছেন 30 কেজি, হ্যাঁ 30 কেজি দিয়েছেন। জি। আপনি যেটা বললেন যে খাবারও সেভ হচ্ছে, মাছের গ্রোথটাও ভালো পাচ্ছেন, তাহলে কিন্তু 30 কেজি যায় মূল্য আসুক না কেন, আপনি কি সামঞ্জস্য থাকে, মানে প্রাইসের যে এটা বিষয়টা থাকে? না, ইনশাআল্লাহ ভালোই ভালো ভালো। জি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে রিগেন যে 200 গ্রাম দিবে বা ভিটাকের 100 গ্রাম, এটা কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ, এটা ব্যবহারটা 200 গ্রাম হলো রিগেন আর ভিটাকের হলো 100 গ্রাম প্রতি শতকের জন্য। তো প্রথম 3 দিন রিগেন, প্রথম 3 দিন আর দ্বিতীয় 3 দিন দিতে হবে ভিটাকেয়ার। ভিটাকেয়ার এটা হচ্ছে একাধারে ছয় দিন, এই সময় কোনো খাদ্য দেওয়া যাবে না বা আমি কোনো খাদ্য দেই নাই। আচ্ছা, এর মধ্যে যে ঘাসগুলো আছে আপনি মনে করেন যে এগুলো থাকা দরকার? এগুলি বা ভালো তো মাছ খাইতেছে, যে গ্রাস কাপ মাছ দেখলাম, গ্রাস কাপ, হ্যাঁ গ্রাস কাপ খাইতেছে, অন্য মাছও খায়। আচ্ছা আচ্ছা, আর এমনিতে আপনার পুকুরের সবকিছু মিলিয়ে, মানে পানির পরিবেশ বলেন, পুকুরের যে রোগ বালাইগুলো হওয়া থেকে বিরত থাকা, তারপর হচ্ছে আপনার যে পানিতে গ্যাস হওয়া, সবকিছু মিলিয়ে রিগেন ভিটাকেয়ার কি আপনি ভালো সুফল পাচ্ছেন? হ্যাঁ, ভালো সুফল পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের অনেক ভাইরাই এই রিগেন ভিটাকেয়ার সম্পর্কে অনেক দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, যেহেতু এটা বাইরের দেশের প্রোডাক্ট। তো এখন স্যার, আপনি আমাদের বাংলাদেশের যারা চাষিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু যদি বলতেন যে রিগেন ভিটাকেয়ারটা আসলে কতটুকু কার্যকর, বর্তমান যারা চাষিরা রয়েছেন অনেকে নিরাশ হচ্ছেন মাছ চাষে, মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকতো? আসলে রিগেন ভিটাকেয়ার বিষয়টা আমার এটকেন নকল আছে, আমি অনেক সময় দেখি। আচ্ছা, তো আমি যেটা ব্যবহার করছি ওটা ভালোই, কারণ আমার নকলের যদি হইতো তাহলে আমার মাছে ভালো কাজ করতো না। তো যেহেতু ভালো কাজ করছে, আমি যেটা ব্যবহার করছি এটা সঠিক এবং ভালো মানের। আমি আশা করছি যারা নতুন চাষি রিগেন ভিটাকেয়ার ব্যবহার করলে ওরা উপকৃত হবে এবং মাছ চাষে লাভবান হতে পারবে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইছিলাম, এই যে আপনার পুকুরের চারপাশে আমরা দেখলাম বিভিন্ন পেঁপে গাছ, ফল গাছ, আবার ওইদিকে আছে আপনার ধুন্দুল গাছ বলে, এইদিকে আবার বেগুন, এই যে শাকসবজিগুলো আছে, আপনার মোটামুটি আপনি নিজে পরিচর্যা করেন? না, আমি কিছু পারি আসলে, আমি তো সময় ওভাবে দিতে পারি না, তো আমার মাঝে মাঝে আমি লোকজন রাখি, বড় কাজ হইলে ওরা এগুলি করে। আর এমনিতে সবচেয়ে বড় হলো আমার আত্মীয় স্বজন, আমরা এগুলি খাইতে পারতেছি নিজে উৎপন্ন করে এখানে। আজকে তো মার্কেটে অনেক কিছুই ফরমালিন, আমি ফরমাল ভেজাল, আমি ভেজাল মুক্ত যেন তরকারি শাকসবজি খাইতে পারতেছি, আমার আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে দিতে পারতেছি, এটা আমি খুব খুশি। আর একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আপনি এই যে চাষ করছেন বললেন, কত বছর যেন বললেন? আমি গত 2 বছর, গত বছর লকডাউনের পর থেকেই
এটা আমার মানে আমার আমি শুরু করছি আর কি। আচ্ছা, এই যে রিগান ভিটাকার দিয়েছেন, বলুন কত মাস হচ্ছে? রিগান ভিটাকার হয়েছে তিন মাস। এই তিন মাসের মধ্যে আপনি পুকুর থেকে কোনো মাছ খেয়েছেন কিনা? হ্যাঁ, খাইছি আমি, খাইছি। মাছ খাওয়ার পরে কোনো ধরনের স্বাদের বিরূপ? না না, খুব স্বাদ ইনশাআল্লাহ আমার মাছে। এটা অনেকে বলে যে আমাদের অনেকের মন্তব্য থাকে যে এই ওষুধ দিলে নাকি আপনার শরীরের জন্য ক্ষতিকর দিক থাকে বা অনেক। না 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 না, আমি 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 এটা একদম সিধা বলতে পারবো, আমার এই পুকুরে মানে মাছ খুব স্বাদ। আচ্ছা, এখন ধরেন আমরা যদি আপনার বাসায় যাই, তাহলে আপনি কি বাজার থেকে মাছ কিনে এনে খাওয়াবেন না এই মাছ খাওয়াবেন? এই মাছ খাওয়াবো আমি। জি, তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, আমরা যখন আপনাদের মতো মৎস্য খামারিদের কাছে যাই, আপনারা কিন্তু আপনাদের নিজস্ব পুকুরের মাছ কিন্তু আমাদেরকে খাওয়াচ্ছেন। তো নিঃসন্দেহে বলা যায় এই মেডিসিনের মধ্যে এমন কোনো ধরনের প্রোডাক্ট, মেডিসিন বা উপাদান দেওয়া নেই যেটা আমাদের মানব শরীরের জন্য ক্ষতিকর। তো আশা করছি এই ভিডিও থেকে আপনাদেরকে হয়তো কিছুটা হলেও এই ভিগান ভিটাকেয়ার দিয়ে মাছটার সম্পর্কে ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো আশা করছি আপনাদের রিগান ভিটাকেয়ার সম্পর্কে যত প্রশ্ন থাকে আস্তে আস্তে সবগুলো প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে এক স্যারেরকে অনেক কষ্ট দিলাম আমাদের সাথে রেখে, কারণ অনেক রোদ পড়তেছে, আমাদের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তো বেশি কথা না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো মৎস্য খামারের সাথে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।